haber var der belli Allah. এবার দেশে আসলে বিয়ে দেবেন এমন উদ্দেশ্যে সম্ভাব্য পাত্রী দেখে রেখেছিলেন তার পরিবার, কিন্তু তা আর হলো না। আমরা খুব মিনতি করি আনছি আগে বুয়ারে বিয়ে হাতে দিতাম, আমরা হইনা বাড়ি চাই আর সকল ভাই তাই নাইতে রাজি। আমার দুই নম্বর ছেলের বিয়া দিয়ে নাতিন দুইজন এই নাহরিকা দাদা তেন আফ্রিকা থেকে আনাই দিছে, আনাইয়া বিয়ে হাতে দিছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বৈরাগীবাজার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তার জানাজার নামাজ শেষে দাফন করা হয়। নামাজে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসল্লিরা অংশ নেন। এ সময় মর্মান্তিক এমন মৃত্যুতে শোক জানান উপস্থিত মুসল্লিরা। আমরা আজকে জানাজার নামাজ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, হাজার হাজার মুসল্লি তার জানাজায় অংশগ্রহণ করেছেন। আমরা এই ঘটনায় মর্মাহত। আমি বেনিবাজার উপজেলা পরিষদের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। গোটা বেনিবাজারের মানুষ আজকে শোকাহত, দলমত নির্বিশেষে প্রতিটি এলাকার মানুষ, সিলেটের মানুষ শোকাহত হয়েছে এই ঘটনায়। আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন যেন আমাদের এই ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ঢাকা থেকে মাইক্রোবাস করে বেনিবাজার ফিরতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন বেনিবাজারের মানুষ। আর এর জন্য চালকদের দায়ী করে তাদেরকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। রাজু, এবিটিভি নিউজ, বেনিবাজার।